নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এই তিনটি রাশির উন্নতি কেউ আটকাতে পারবে না। কোন তিনটি রাশির উন্নতি জানেন? যদি জানতে চান তাহলে ভিডিওটি মোটেও স্কিপ করবেন না, পুরো দেখুন। তার আগে আমি একটি বিষয় জানিয়ে দিই, আমি একটি নতুন চ্যানেল খুলেছি, চ্যানেলটি মোটিভেশনাল চ্যানেল। এই চ্যানেলে মোটিভেশনাল ভিডিও প্রতিদিন আপলোড করা হবে। এই ভিডিওগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের খারাপ সময়ে ডিসিশন নিতে অনেকখানি সক্ষম হবেন, এটি আমি খুব দাবি নিয়ে বলছি। তাই সকলে সাবস্ক্রাইব করে নিয়েছে, আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই আপনি আমার ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য আপনি আমার মেন চ্যানেলে প্রবেশ করুন, একটু নিচে নামুন, সেখানে জীবনজয়ী চ্যানেলটি দেখাবে। এছাড়াও একটি লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকেও সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো বেশি দেরি না করে আসুন ভিডিওটি শুরু করা যাক। আমি আপনাদেরকে ভিডিওতে বলতে চলেছি যে কোন তিনটি রাশির উন্নতি কারো বাপেরও দম নেয় আটকানোর। হ্যাঁ বন্ধুরা, এত বড় দাবি নিয়ে কথা বলছি। তো কোন তিনটি রাশি উন্নতি হতে চলেছে তা আমি এক এক করে বলছি। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, কর্কট রাশির জাতক ও জাতিকাদের উন্নতি কেউ আটকাতে পারবে না, আপনারা লিখে রাখতে পারেন। কারণ বর্তমানে যা গ্রহের অবস্থান রয়েছে তাতে কর্কট রাশির সোনায় সুয়াগা। আপনারা লটারি থেকে টাকা প্রাপ্ত করতে পারেন, এছাড়াও আপনারা উত্তরাধিকারী সূত্র থেকে সম্পত্তি বা টাকা পেতে পারেন। এছাড়াও আপনাদের যদি বিজনেস থাকে, সেই বিজনেসে যদি টাকা ফেসে থাকে, সেই টাকা আপনার উঠে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। এছাড়াও আপনারা যারা বিয়ে নিয়ে অনেকদিন ধরে প্রচেষ্টা করছেন, বিয়ে নিয়ে ভাবছেন, তারা বিয়ের জন্য এগোতে পারেন। এছাড়াও যারা কর্কট রাশির জাতক ও জাতিকারা মামলা মকদ্দমাতে ফেঁসে আছেন, তাদের সে মামলা মকদ্দমা নিষ্পত্তি হতে পারে। মানে মোটের উপর দিয়ে যদি বলা যায় একদম টপ লেভেল, এতগুলো আমি বলতে পারি। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, কন্যা রাশির জাতক ও জাতিকাদেরও উন্নতি কেউ আটকাতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, এটি বাস্তব। এই রাশির জাতক ও জাতিকাদেরও বিয়ের যদি প্রবলেম থাকে আপনারা বিয়ের জন্য প্রচেষ্টা করুন। এছাড়াও আপনারা ফাটকা কারবারি বা লটারি থেকে টাকা পেতে চলেছেন। এছাড়াও আপনাদের ভূ সম্পত্তি ক্রয়ের একটি ভাব দেখা যাচ্ছে। এছাড়াও আপনাকে কেউ বহুমূল্য দ্রব্য বা জিনিস গিফট করতে পারে, আপনার বার্থডেতে হোক বা আপনার কোনো অকেশনে হোক। এছাড়াও আপনারা উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি বা টাকা পেতে চলেছেন। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, বৃষ রাশিরও কপাল একদম মানে চমকাচ্ছে কপাল। তো আপনারাও সম্পত্তি পেতে চলেছেন, আপনারাও লটারি থেকে টাকা পেতে চলেছেন। এছাড়াও আপনারা যদি কোনো ব্যবসা করেন সেক্ষেত্রে আপনার টাকা যদি আটকে থাকে সে টাকা আপনাদের পুনরুদ্ধার হবে। এছাড়াও নতুন কাজের সুযোগ পাবেন। যারা আপনার মিডিয়া ওরিয়েন্টেড লাইনে রয়েছেন তাদের তো সোনায় সুয়াগা একদম, আমি খুব দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি। তাই এই তিনটি রাশি, যে তিনটি রাশির কথা বললাম সেই তিনটি রাশি একদম টপ লেভেল, মানে এদেরকে পিছনে ফিরে তাকাতে হবে না, এতটুকুটা বলতে পারি। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।